মুখের তুলনায় হাত পাও কালো। মুখে তো যে কোনো কিছু ব্যবহার করলে মোটামুটি একটা ভালো ফলাফল পাওয়া যায়, কিন্তু বডির ক্ষেত্রে যাই ব্যবহার করি না কেন, কেন জানি না কাজই করে না। ঘরোয়া প্যাক, প্রোডাক্ট, ক্রিম, লোশন সব কিছুই ব্যবহার করেছি, কিন্তু ফলাফল জিরো। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফিল আপ অ্যানি। আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হচ্ছে ফুল বডি কিভাবে ফর্সা করব। আমরা অনেকেই বাজার থেকে বা ঘরোয়া পদ্ধতিতে মুখের বিভিন্ন রকম ফেসিয়াল, বিভিন্ন রকম প্রোডাক্ট ব্যবহার করে মুখ তো ফর্সা করে ফেলি, কিন্তু হাত পাও তো ফর্সা হয় না, এটা দেখতেও খুব একটা বাজে লাগে। আমরা সবাই চাই আমাদের স্কিনটা অনেক সুন্দর, হেলদি, গ্লোয়িং হোক, কিন্তু এটা হবে তখনই যখন আপনি আপনার ত্বকের সঠিক যত্ন নেবেন। আজকে আপনাদের সাথে এমন একটি লোশন শেয়ার করব যা আপনার ত্বকটাকে পার্মানেন্টলি ফর্সা করতে সাহায্য করবে। কিভাবে ব্যবহার করবেন, কি লোশন ব্যবহার করবেন, সবকিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। মুখে কোনো কিছু ইউজ করলে কাজ করে, কিন্তু বডিতে ইউজ করলে কেন কাজ করে না, এটার একটি সঠিক উত্তর হচ্ছে মুখের তুলনায় আপনার হাত পার স্কিন খুব মোটা হয়, পাশাপাশি খুব সেন্সিটিভ হয় এবং রুক্ষ থাকে, যার কারণে আপনি মুখে কোনো কিছু ব্যবহার করলে যত দ্রুত একটা ভালো ফলাফল পান, রিলের ক্ষেত্রে ততটা ভালো ফলাফল পান না। এছাড়াও আছে আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করতেছেন বা যে প্যাকটি ব্যবহার করতেছেন সেটা আপনার স্কিনের জন্য ঠিক কিনা, এটাও অনেকটা ডিপেন্ড করে আপনার স্কিনের উপর কাজ করা বা না করা। অনেকের অ্যালার্জিজনিত সমস্যার কারণে অনেক কিছু ব্যবহার করলেও সেটা থেকে ভালো একটা বেনিফিট পায় না, তাই আপনাকে কিছু ব্যবহার করার পূর্বে জানতে হবে এই উপকরণটায় অ্যালার্জির স্কিনের সমস্যা হবে কিনা বা কাজ করবে কিনা। অনেক সময় দেখা যায় অ্যালার্জির স্কিনে আপনি কোনো কিছু ব্যবহার করতেছেন কিন্তু সেটা আপনার কাজ করতেছে না, কিন্তু কোনো ক্ষতিও করতেছে না, সেক্ষেত্রে আপনারা মনে করেন প্রোডাক্টটি হয়তো বা ভালো না বা কাজ করে না। আসলে এই প্রোডাক্টের মধ্যে যে উপকরণগুলো অ্যাড করা হয়েছে সেটা আপনার স্কিনে অ্যালার্জির জন্য কাজ করতেছে না। এখন আপনাদের সাথে আমি এমন একটা লোশন শেয়ার করবো যেটা সব ধরনের ত্বকেই ব্যবহার উপযোগী এবং সব ধরনের ত্বকেই ভালো একটা ফলাফল পাবেন, গট মিল্ক লোশন। এই লোশনটি আপনার ত্বক ভিতর থেকে ফর্সা এবং হেলদি করতে সাহায্য করে, কোনো রকম ক্ষতি ছাড়া। যারা ত্বক ফর্সা করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো এই লোশনটা একবার হলেও ট্রাই করবেন। লোশনটির কার্যকারিতা, এটি ত্বক ভিতর থেকে ফর্সা করে, ত্বকের ময়লা বা মরাকুচি দূর করে, ত্বক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, যাদের ত্বকে অ্যালার্জিজনিত স্পট আছে বা পিম্পলের স্পট আছে এটা দূর করতে সাহায্য করে। অনেকেই অ্যালার্জির জন্য ত্বকে বা হচ্ছে পিঠে কালো দাগ পড়ে যায়, এই স্পটগুলো সহজেই রিমুভ হতে চায় না, কিন্তু এই লোশনটা আপনার সহজেই স্পটগুলো রিমুভ করতে সাহায্য করে। এই লোশনটির সব থেকে বড় সুবিধা হচ্ছে অ্যালার্জি, নর্মাল, পিম্পল, সেন্সিটিভ সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী। গট মিল্ক লোশন শুধুমাত্র আপনার শরীরের জন্য, ঘাড়ের স্পট, আন্ডারআর্মের স্পট, বডির স্পট, ফুল বডি ব্রাইটেনিং বা হোয়াইটেনিং এর জন্য আপনি এই লোশনটা ব্যবহার করতে পারেন। শুধু এই লোশনটা মুখে ব্যবহার করা যাবে না, কারণ লোশন হচ্ছে আপনার বডির জন্য, এটার সাথে যে উপকরণগুলো আছে সেটা আপনার স্কিন, মুখের স্কিনের সাথে যাবে না, তাই এটা শুধু আপনারা বডিতেই ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন, প্রথমে আপনার ত্বকটি ভালোভাবে ফেস ওয়াশ বা সোপ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে আমার ব্যবহৃত কফি সোপটা দিয়ে ত্বক পরিষ্কার করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো সাবান বা ফেস ওয়াশ দিয়েও ত্বক পরিষ্কার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কফি সোপটা নিলে সব থেকে ভালো হয়। যেহেতু এটার মধ্যে স্ক্রাব অ্যাড করা আছে, তাই আমাদের আলাদা করে ফেসিয়াল স্ক্রাব বা বডি স্ক্রাব করতে হবে না। লোশন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই স্ক্রাব গুরুত্বপূর্ণ। যখন আপনি একটা হোয়াইটেনিং লোশন ব্যবহার করবেন তখন কিন্তু ত্বকের যে অতিরিক্ত মরাকোষটা স্ক্রাবিং এর মাধ্যমে রিমুভ হয়, সো স্ক্রাবিং না করলে মরাকোষ রিমুভ হবে না। মরাকোষ থাকা অবস্থায় আপনি যত ভালো কিছুই ব্যবহার করেন না কেন স্কিনে কিন্তু কাজ করবে না, তাই আমাদের স্ক্রাব অবশ্যই করতে হয়। সো সেক্ষেত্রে আমি বলবো যে কফি সোপটা ভালো, কারণ কফি সোপটা আপনার স্ক্রাবিং প্লাস ক্লিনজিং দুইটার কাজ একসাথে করতেছে। প্রথমে আপনার ত্বক সোপটি দিয়ে ভালোভাবে মাসাজ করে ধুয়ে নিবে, এরপর ত্বকের অতিরিক্ত পানিটি পরিষ্কার করে নিন, এরপর লোশনটি সম্পূর্ণ হাতে বা বডিতে ভালোভাবে লাগিয়ে নিন। আমি এখানে ভালো ফলাফলের জন্য বলবো ডাবল লেয়ার করে লাগানোর, প্রথমবার দিয়ে মাসাজ করে মিশিয়ে ফেলবেন, দেন দ্বিতীয়বার হালকা করে দিবেন। আপনারা চাইলে একবারে হালকা করে বা হচ্ছে মাসাজ করে মিশিয়ে ফেলতে পারেন, সমস্যা নেই, বাট আমি বলবো যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে ব্যবহার করলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায়। থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, আমরা স্কিন কেয়ারে যে কোনো কিছুই আপনার যদি যত্ন না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রাইটেনিংটা বা হোয়াইটেনিংটা বা লাইটেনিংটা থাকবে না। অনেকেরই দেখবেন যে ফর্সা, গায়ের রংটা সাদা ধবধবে, কিন্তু
লাবণ্য ভাবটা বা উজ্জ্বল ভাবটা নেই, এটা মূলত ত্বকটা ফ্যাকাশে হয়ে যাওয়ার কারণে। সো আপনি যত্ন না নিলে যত ফর্সারে হন না কেন, স্কিনটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো আমার রিকোয়েস্ট সবাই, আপনি লোশন ইউজ করেন বা না করেন, ঘরোয়া প্যাক করেন, যেটাই করেন না কেন, অবশ্যই আপনার স্কিনের একটা রুটিন মেনটেন করে যত্ন নেবেন, সেক্ষেত্রে আপনার স্কিনটা ভালো থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই আমি বলবো যে এই লোশনটা একবার হলেও ট্রাই করতে পারেন, এটা খুবই ভালো। আর এই লোশনটা আপনি হচ্ছে রেগুলার ব্যবহার করলে মোটামুটি 15-20 দিনেই এটা কাজ করা শুরু করে, আস্তে আস্তে আপনি একটা ভালো ফলাফল পাবেন। যারা অনেক ধরনের প্রোডাক্ট বা লোশন বা অনেক কিছু ব্যবহার করেও কোনো ভালো বেনিফিট পাননি, তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আরেকটা বিষয় বলে দিই, এই লোশনের কিছু রিভিউ আমি আপনাদের শেষে শেয়ার করবো, আপনারা চাইলে এখান থেকে একটু চেক করে নিতে পারেন। আরেকটা বিষয়, এই লোশনটা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন, আমি ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন অথবা যে কোনো সুপার শপ গুলো থেকেও অর্ডার করে নিতে পারেন। সো খোদা হাফেজ, টাটা বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।